নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি বাঙালি বিদ্বেষী দল, নোটায় ভোট দেওয়ার আহ্বান নবনির্মাণ সেনার। পাথারকান্দিতে দ্বিমুখী লড়াই, প্রচারকে টেক্কা দিয়ে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি। নির্বাচনী প্রচারে পাল তুলতে আসছেন যোগী আদিত্যনাথ, প্রস্তুতি জোর কদমে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি চরম বাঙালি বিদ্বেষী। বিগত দিনে বিভিন্ন ঘটনায় বিজেপির প্রকৃত চেহারা প্রকাশ্যে বেরিয়ে এসেছে, তাই এবারে বিজেপিকে প্রতিহত করার ডাক দিয়েছে বাঙালি নবনির্মাণ সেনা। বিজেপির বদলে শিলচর ছাড়া রাজ্যের প্রতিটি আসনে নোটাতে ভোট দিয়ে চরম বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যে বাঙালিদের ওপর বৈষম্যের বিরুদ্ধে উচিত শিক্ষা দিতে বলে নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব। তিনি জানান, আসামের 90 লক্ষ বাঙালির দুর্ভোগের প্রতিফলন হবে এবারের নির্বাচনের ফলাফলে। এবং মোদীজিকে মেমোরেন্ডাম হিসাবে দিন যে আমরা অনেক দুঃখে কষ্টে আছি, আমাদেরকে একটু দেখুন, ঠিক আছে? না হলে আমরা কিছু আপনার যে আসাম বিজেপি আছে ওদেরকে আমরা ওদের আমার আমাদের অনেক অত্যাচার অনেক কিছু হচ্ছে আমাদের আসাম বিজেপিতে। আমরা খুশি না এবং খুবই দুঃখিত। আমরা জানি যে ইলেকশনের পরে কী কী আসতে চলছে। 6 নম্বর দফা এনআরসি 17 যে 19 লাখ মানুষের মানে ডিভোটার নোটিশ দিয়েই চলছে। ওদের ওদের প্রতিশোধ ভাবনা থাকবে। ডিটেনশন ক্যাম্পে প্রচুর মানুষ মানে ঢোকানো হবে, আননেসেসারি মানে যেগুলো অপ্রয়োজনীয়, ঠিক আছে, ধরে ধরে ঢোকানো হবে। তারপর আপনারা আমাদের কোনো চাকরি চায় চাকরি এমপ্লয়মেন্ট জিরো করে দিয়েছে। কার্যসূচিগুলো আমরা করে যাব এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আশা করি এইবার আফটার ইলেকশন রেজাল্ট টের পেয়ে যাবে। প্রীতম আরও জানান, বাঙালি নবনির্মাণ সেনা ইতিমধ্যে রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেছে, কিন্তু নির্বাচন কমিশন তাদের স্বীকৃতি জানানোর আগে আসামে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, ফলে এবারে সেনা কোনো আসনে প্রার্থী দিতে পারেনি। তবে শিলচর কেন্দ্রে নবনির্মাণ সেনা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন এবং বাঙালি হিতৈষী নির্দল প্রার্থী বিস্ময় চমক গোস্বামীকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। যারা আছেন আসামে সবাইকে বলবো যে আপনারা শুধু শিলচর সমষ্টিতে বিস্ময়চমক কুমার গোস্বামী ওনাকে ভোট দেবেন। উনি বাঙালি লিডার, বাঙালির জন্য ওনার অনেক ইয়ে আছে মানে চিন্তা চর্চা আছে। এবং আমরা সম্পূর্ণ আসামে নোটাতে আমাদের সাপোর্টারকে বলবো আপনারা নোটাতে ভোট করুন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই পাথারকান্দি আসনে বিভিন্ন প্রার্থীদের প্রচার অভিযান তুঙ্গে উঠছে। প্রচারের সঙ্গে তাল মিলিয়ে চলছে হিংসা ও বিদ্বেষ। পাথারকান্দি কেন্দ্রে মোট 15 জন প্রার্থী থাকলেও মূলত লড়াই জমে উঠেছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। দুটি দলই নিজেদের বিজয় নিয়ে ষোলো আনা আশাবাদী, ফলে কেউ কাউকে বিনা যুদ্ধে সুচাগ্র পরিমাণ ভূমি ছেড়ে দিতেও নারাজ। গতকাল বিজেপি ও কংগ্রেস সমর্থকরা দফায় দফায় সম্মুখ সমরে নেমে পড়ার খবর পাওয়া গেছে। এতে দুটি নির্বাচনী কার্যালয় লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থকরা আহত হয়েছেন। বিষয়টি নিয়ে পৃথক ও পাল্টা মামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসনও। পুলিশ সুপার মায়াঙ্ক কুমারের নির্দেশে তদন্তে নেমেছেন সদর ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য। এ কাণ্ডে পুলিশ তদন্তে নেমে বেশ কজনকে গ্রেপ্তার করল। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে নারাজ পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাং। আমার ভাইগুলা দৌড়িয়া খবর পাইয়া থানা তাইছে। আইতে সময় দেখছে থানার মানুষে কংগ্রেসের অফিসের চেয়ারগুলা তারা তারা নিজে বাড়ি গিয়ে বাঙ্গিয়া এটা কালারিং করে যে দেখা তারা আমরা 4-5 জন মানুষ আর তারা 30-40 জন মানুষ আছে ওইখানে। যে আমরা 4-5 জনের মানুষ আর 30-40 জন মানুষের অফিসটা আমরা ভাঙতে পারবো না এটা একটা ক্ষত হইল না। আর কংগ্রেসের দেখো আমরা এটা মুসলিম এলাকা, মুসলিম এলাকাতে কংগ্রেসের জোরটা বেশ, এটা সত্যি কথা। 80-20 বললে চলে তো এত মানে প্রভাব আমরা মানে মুসলিম এলাকাগুলার। আর কোনো অফিসে 30-40 জন মানুষ আর আমরা 4-5 জন মানুষে কীরকম তারা সামনে অফিসটা ভাঙবো চেয়ারটা ভাঙবো আর এরকম তো কোনো ঘটনাও নাই। আর
যাই হোক পরে আমরা থানা যাওয়ার পরে আমরা দলীয় কর্মকর্তারা সব আইসুন, আমার যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন, মন্ডল প্রেসিডেন্টও আইসুন, আমার ভাই মাইনরিটির প্রেসিডেন্ট বা আমার বাবা গোষ্ঠীকালা সব আইসুন, আমরা ধর্ণাতে বইছিলাম। বর পরে আমাদেরও সৌভাগ্য, সঙ্গে সঙ্গে আমি ভূমিকাটা একটা প্রোগ্রাম আছে এমপির প্রোগ্রাম বা আমার বিধায়ক তাইতে নিজে যাইরা যেতে যাইতেনও ঢুকছেন দেখছেন বা ওসি স্যারের লগে আমার কথাবার্তা হয়েছে। ওসি স্যারে আমরা আমার কাছ থেকে 24 ঘন্টা টাইম লইছেন আর আমি আপনারা সাংবাদিক ভাইয়ের মাধ্যমে মানে বিচার বা আমার উপযুক্ত আমার দুটা বিচারটা আমি চাই যে এরকম আমার উপরে যে অতর্কিত হামলাটা করলো এবং থানাতে হয়ে ধমকি দিতে যে আমি যদি থানাতে আমি যদি কেস টেস করি তাহলে আমার এটার পরে তারাও দেখব বা বিহিত তারা অন্য আবার অ্যাকশন নিব। শিলচর উধারবন্দ বড়খোলা বিধানসভা সমষ্টিতে প্রার্থীদের নির্বাচনী হাওয়ায় পাল তুলে দিতে একদিনের ঝটিকা সফরে কাছাড় জেলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার শিলচর বিমানবন্দরে অবতরণ করে সকাল 10:30 প্রথমে জয়পুরে নির্বাচনী সভা করবেন, তারপর বেলা 11:30 শিলচরে এবং সবশেষে দুপুর 2টায় হাতিছড়ায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। সোমবার বিকেল 4টা নাগাদ স্থানীয় ইন্ডিয়া ক্লাব ময়দানে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বিজেপির 3 জেলার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি দলীয় কর্মকর্তারা। বরাক উপত্যকায় 1961 এবং 1986 ইংরেজিতে শহীদের রক্তের বিনিময়ে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার রোধ করা হয়েছিল। এখন আবার গত 17ই মার্চ প্রকাশিত সেবার সার্কুলারে MIL-এ যদি কোনো ছাত্র অসমীয়া ভাষা না নিয়ে থাকে তাহলে তাদের ইলেকটিভ সাবজেক্ট হিসেবে অসমীয়া ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে জোর করে ছাত্রছাত্রীদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শিলচরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা রূপম। সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, বরাক উপত্যকা ও বড়োল্যান্ড এই সার্কুলার প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে। রূপমের প্রশ্ন হচ্ছে, বরাক উপত্যকা ছাড়াও সমগ্র আসামে বাঙালি সহ বিভিন্ন ভাষিক জনগোষ্ঠীরা বসবাস করছেন, তারা কেন নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে না? এই নির্বাচনের প্রাক্কালে অত্যন্ত সুচতুরভাবে আগামী 1 এপ্রিল নতুন শিক্ষাবর্ষ থেকে এই আদেশ কার্যকর করার যে নির্দেশ জারি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানায় রূপম। সেই সঙ্গে এবার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবাইকে এই ভাষা সার্কুলার সম্বন্ধে নিজ নিজ অভিমত স্পষ্ট করার আবেদন জানানো হয়েছে। রবিবার প্রায় 3 মাসের মাথায় উধারবন্দ দয়াপুর এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবড়ুয়া জানান, বরাকে ইতিমধ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ উপচে পড়েছে। এ ব্যাপারে কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আগামীতে স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও নির্বাচনী আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনে নতুন নিয়মাবলী জারি করবে জেলা প্রশাসন। তবে এই মুহূর্তে সবথেকে জরুরি অতিমারি করোনা থেকে ফির নিজেদের সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে জনগণ বিষয়টি এড়িয়ে যাচ্ছেন আজকাল, তবে এই ভাবনা যে একেবারেই নিরাপদ নয় বলে জানান তিনি। এদিকে দেশে করোনার প্রকোপ বাড়তে জনগণের মধ্যে ফের লকডাউন দিয়ে দাগ কাটে। এর উত্তরে তিনি জানান, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অযথা লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার চাইতে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়। গত 5 বছরের উন্নয়নমূলক কাজকর্ম ঢাকতে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। বিজেপি সরকার বিগত 5 বছর জনগণের কল্যাণে কোনো কাজই করেনি। সোমবার ঝাঁঝারবালিতে YC ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এক সভায় সোনাইকেন্দ্রের মহাজোট AIDF প্রার্থী করিমুদ্দিন বড়ভূয়া ওরফে সাজু এই মন্তব্য করেন। মৌলানা তাজউদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষে ঠিক আছে জিনিসের দাম হতো তথা হইল খেনে, তেলের দাম হতো খেনে, আলুর দাম হতো খেনে, পেঁয়াজের দাম হতো খেনে, গ্যাসের দাম হইলে কমাই যায় এগু বাড়িল খেনে, পেট্রোলের দাম হতো খেনে, ডিজেলের দাম হতো খেনে। মানুষে যখন জিগায় আসামের মুখ্যমন্ত্রী আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় হয়
আমরা তো সিদ্ধান্ত লইয়া মাদ্রাসা বন্ধ করছি, আমরা তো কুরআন শরীফ হদিস শরীফ পড়ার বিপক্ষে, আমরা তো মসজিদ আজান বন করমু, আমরা তো মুসলমান হওয়ার ভোটাধিকার করব করমু। মুসলমান মা বই নকল যন্ত্র, মুসলমান দাড়িয়ালা টুফিয়ালা মানুষের ভোট আমরা লাগে না। বিজেপি যদি এক সিটও পায় না তবুও মুসলমান মানুষের ভোট লাগে না, এই কথা মন্ত্রী বিমন্ত বিশ্ব শর্মায় কইতে। আমরা মুঘল, আমরা লুঙ্গিয়ালা, আমরা টুফিয়ালা, আমরা দাড়িয়ালা, আমরা ভোটাধিকার খর্ব করা হইত, এই হইল নির্বাচনী প্রচার। আমি জানতাম ভাই আমরা রে গালিলে মুসলমান মানুষের মাদ্রাসা বন্ধ হইলে কুরআন শরীফ হাদিস শরীফ পড়া বন্ধ করার চক্রান্ত করলে হিন্দু মানুষের লাভ কি হইব। আমি মন্ত্রীর কাছে সোমবার সোনাই বাজার সংলগ্ন উধারবন্দ কেন্দ্রের অন্তর্গত ডোংরিপাড় গ্রামে নির্বাচনী প্রচার অভিযান চালান ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং। এদিন জোরদার প্রচারাভিযান সহ বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন তিনি। ডোংরিপাড় কংগ্রেসের দুর্গ বলে দাবি করেন তিনি, তাই রাত ১২টা অবধি তার বাড়ি ডোংরিপাড়বাসীদের জন্য খোলা থাকবে। পাশাপাশি তিনি এও বলেন এলাকার উন্নয়নে তার দৃষ্টি আগেও ছিল এবং আগামীতেও থাকবে বলে আশ্বাস দেন তিনি। বিগত দিনে এত কোটি টাকার বিল হওয়া সত্ত্বেও মাত্র মামুলি টাকার জন্য আজ পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, এই অ্যাপ্রুভের টাকা আজ পর্যন্ত স্যাংশন ছিল। দুর্ভাগ্যের বিষয় এমএলএ সম্বন্ধে কি বলবো, আপনার নিজের সাংবাদিক দেখেছেন যে এত সুন্দর ব্রিজ সামান্য একটা কাজ নেওয়ার জন্য আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। ডুঙ্গিপাড়ের লোকের জন্য দুর্ভাগ্য আর আমি যে প্রাক্তন ব্রিজ আমার জন্য দুর্ভাগ্য, আমি অত টাকা এনে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সম্পূর্ণ কাজ হয়নি। আমার আপনাদের আমি লোকের আশীর্বাদ পাওয়া জিতার পর প্রথম কাজ হবে অ্যাপ্রুভটা করা, ফার্স্ট কাজ এটা সম্পূর্ণ কাজ, এটা আমি ফার্স্ট হিসাবে সম্পূর্ণ করার চেষ্টা করব। কার সঙ্গে হবে কার সঙ্গে হবে না সেটা বলতে পারি না, তবে এ কথা ঠিক আমার একমাত্র জনগণের সঙ্গে প্রতিযোগিতা, জনগণ কত বেশি ভোট দিবে সেটার সঙ্গে আমার প্রতিযোগিতা, আর কোনো প্রতিযোগিতা। রবিবার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ছন্দ নিকেতন ও সুরম্য ছন্দ বাসরের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে সপ্তম বিশ্ব কবিতা দিবস পালিত হয়। এতে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, কবি হাসনা আরা শেলি, কবি লেখক তথা গতি দৈনিক পত্রিকার সম্পাদক মনমোহন মিশ্র, কবি সাংবাদিক রত্নদীপ দেব, অঞ্জু এন্দো প্রমুখ। কিন্তু সেগুলো অনেক কিছুই এখন আর পাওয়া যায় না পৃথিবীতে। বর্তমান যে সভ্যতা সেই সভ্যতা সেদিক দিয়ে খুবই একটি গৌরবের ব্যাপার। তো বন্ধুগণ, আজকে এই যে বিশ্ব কবিতা দিবস, কবিতা হচ্ছে আমাদের যে মননশীলতা, মানুষের যে মননশীলতা তা প্রকাশের একটা মাধ্যম। কেউ আমরা ছবি আঁকি, কেউ গান গাই, কেউ গল্প লিখি, কেউ কবিতা লিখি। কবিতা লেখাটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। একটা নাটকের মধ্যে আমরা একটা সময়ে একটা ঘটনা ঘটিয়ে রাখতে পারি, একটা গল্প উপন্যাসে সেই সুযোগ আছে, কিন্তু কবিতা ছোট্ট একটা ইয়ের মধ্যে পরিসরের মধ্যে আমাদের একটা বৃহৎ ভাবনাকে তুলে ধরতে হবে। সেই জন্য বলব যে যারা কবি তারা ঈশ্বরের সবচেয়ে বেশি আশীর্বাদ। নির্বাচনী ঘোষণা প্রকাশ করে বিজেপির প্রলোভনের প্রতিশ্রুত নয় বলে দাবি করলেন হিন্দুস্থান নির্মাণ দলের রাজ্যিক সভাপতি নিখিল রঞ্জন দাস। প্রত্যেকবার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বরাক সফরে কেন আসেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বরাকবেলিতে মোদিজি এসেছিলেন, বরাকবাসীর জনসাধারণের ইচ্ছা ছিল যে কালাধন, এরপরে আপনার এখানে লোকাল যে সমস্যা ছিল, পেপার মিল, সুগার মিল, এইমস, এনআইটি, আর্টস সায়েন্স কলেজ হবে, কিন্তু কিছু হয়নি। পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, আচ্ছা দিন আসবে, এসব কিছু করেননি। আবার ফির এসেছেন উনি যে বরাকবাসীকে আবার মিথ্যা প্রচার করিয়ে যাবেন।
কি বরাকবাসীর কি জনতারা এটা বুঝেননি যে বিজেপির এই মিথ্যা প্রচারের জন্য মানুষ ওদেরকে ভোট দেবেই না। সোমবার শিলচর সমষ্টি নির্মাণ দলের প্রার্থী রাজু সিনহা আক্ষেপের সুরে বলেন, সম উন্নয়নের দাবিদার সরবা সরকারের আমলে শিলচরবাসী চরম দুর্ভোগের ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেন। ভরসা ঝুঠা ওয়াদা নেহি পাক্কা ইরাদা অব কি বার পাবলিক কি সরকার। আমি রাজু সিনহা, হিন্দুস্থান নির্মাণ দলের প্রার্থী, শিলচর। শিলচরে বিজেপি সরকার, আসামে বিজেপি সরকার, পুরো ভারতবর্ষে বিজেপি সরকার, কিন্তু শিলচরে হাঁটা যায় না রাস্তায় জলের কারণে। একটু বৃষ্টি দিলেই ঘর থেকে বাইর হওয়া যায় না রাস্তায়। আর তেল পেট্রোল কোনো জিনিসের মানে ঠাই ঠিক না নাই দামের, আজকে একটা কালকে একটা, এইসব নিয়ে আমি আপনাদের কাছে আসছি যে আপনারা বিচার করতে। বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই সবকটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। সোনাই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক হাওয়া সরগরম হতে দেখা দেয় উত্তেজনা। সোমবার মহাজোটের এআইইউডিএফ এর এক কর্মী আক্রান্ত হলেন। সূত্র মতে জানা যায়, দক্ষিণ শহীদপুর জিপির অধীনস্থ ধনেহরি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা এআইইউডিএফ কর্মী হাবিবুর রহমান লস্কর বড়াখাই হাইস্কুলের শিক্ষক আব্দুস সালাম লস্করের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তোলেন। তিনি বলেন, সোমবার লক্ষ্মীপুর মহাজোটের প্রার্থী মুকেশ পাণ্ডের হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। লক্ষ্মীপুরে এদিন এজিপি থেকে পদত্যাগ করে অনেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা বলেন, আমি জনসাধারণকে বলতে চাই যে বিজেপির 100+ যদি সরকার হয় তবে বিজেপির দাবা 100+ থাকবে, বর্তমানে একটি গরিব পরিবারের সদস্যদের সংসার চালাতে প্রায় 15,000 টাকার প্রয়োজন হয়, কিন্তু আগে 5,000 টাকা হলেও একটি পরিবার চালানো সম্ভব হতো। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছে এমনটাই মন্তব্য করলেন এবং নিজের অভিমত ব্যক্ত করলেন সোনাই বিধানসভা সমষ্টির সমাজবাদী দলের প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন লস্কর। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে সপ্তমবার ভোটে দাঁড়িয়েছেন তিনি। এতে 6 বার বিধায়ক নির্বাচনে ও 1 বার সাংসদ নির্বাচনে দাঁড়ান।
এদিন সোনাই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে কটাক্ষ করে বলেন, সব ধরনের সিন্ডিকেটে তিনি জড়িত রয়েছেন। পরে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের উদ্দেশ্যে বলেন, 2004 সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে তিনি এআইইউডিএফ দল নামে এক রাজনৈতিক দল সংগঠন করেন, কিন্তু বর্তমানে এই দল থেকে টিকিট আদায় করতে হলে প্রার্থীদের 10 কোটি টাকা ব্যয় করতে হয়। তিনি এও বলেন, এআইইউডিএফ সুপ্রিমো দল বানিয়ে ব্যবসা করছেন প্রার্থীদের কাছ থেকে। পাশাপাশি মহাজোট এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়াকেও কটাক্ষ করেন। এদিন এনআরসি প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, প্রকল্পটি কংগ্রেস আমলে বাস্তবায়ন হয়েছিল, পরে বিজেপি তাকে লাঘু করে। এতে যেভাবে সাধারণ মানুষদের হেনস্থা হতে হয়েছে তার উপযুক্ত জবাব দেবে সোনাইবাসী। বিজেপি কংগ্রেস এআইডিএফ সম্বন্ধে কি বলবেন? বিজেপি হলো বিরাট বড় একটা সাম্প্রদায়িকতা দল। বিজেপির মধ্যে যে সাধারণ কর্মীরা তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে, হরি লুট, মাফিয়া ডনগিরি, সুপারির কারবার, সবাই সুপারি কারবারে ব্যস্ত সিন্ডিকেটে। দেখুন, গত 5 বছর আগে যে তেলের দাম ছিল 60 টাকা মিঠা তেলের, আজকে সেই তেলের দাম হয়েছে 150 টাকা। যে গরিব পরিবারগুলা 5000 টাকায় সংসার চলত, এদের এই 5 বছরে গিয়া জিনিসের দাম বেড়ে জিএসটি হয়েছে, সবাই এখন 12-13-14-15 হাজার টাকা ছাড়া ফ্যামিলি চলে না। তাই বদরুদ্দিনের শত্রু আর কংগ্রেসের শত্রু, দুই শত্রু এক হয়েছেন। আর বলছেন মহাজুট, মহাজুট অর্থ কিটা? মহামিথ্যা। মহাজুট অর্থ কি? জুটের অর্থ কি বাংলায়? জুটের অর্থ হলো পাট। এই মহাজুট, মহামিথ্যা, মহাবেইমান, মহাটক দুই পার্টি এক হয়েছেন। আজকে মহাজুট মহাজুট বলতেছেন, কংগ্রেসিরা যারা ডিপ্রাইভ হয়েছে, শুনাইতে ডিপ্রাইভ হয়েছে, কিন্তু কংগ্রেসই তো যে ক্যান্ডিডেট ডিপ্রাইভ হয়েছেন উনি তো কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে ওয়ার্ক করতেছেন। তাই সোনাইবাসীর হিন্দু মুসলমানকে বলতেছি, দেখেন এইসব মনোভাব নেবেন না। আর সাজু মিয়া একদিন ছিল তরুণ, মানে রানা দেবের পুষ্য পুত্র, এখন হয়েছেন তরুণ, মানে ইয়ের পুষ্য পুত্র। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপি বাঙালি বিদ্বেষী দল, নোটায় ভোট দেওয়ার আহ্বান নবনির্মাণ সেনার। পাথারকান্দিতে দ্বিমুখী লড়াই, প্রচারকে টেক্কা দিয়ে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি। নির্বাচনী প্রচারে পাল তুলতে আসছেন যোগী আদিত্যনাথ, প্রস্তুতি জোর কদমে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।